বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক আমরা ইসলামের উত্তম গুণ সবর এই সবর নিয়ে কথা বলছিলাম আজকের পর্বে যারা আমাদের সঙ্গ দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সবর সম্পর্কে আমরা কথা বলতে চাচ্ছি সবর যেহেতু মোমেনের গুণ এবং এই গুণটি একমাত্র মুমিনদের মাঝেই পাওয়া সম্ভব অতএব এই গুণটিকে আমরা বিভিন্ন স্তরে পেতে পারি যেটি কোরআন এবং হাদিসের থিওরি থেকে আমরা বলতে পারি যে সবরের বা ধৈর্যের বেশ কিছু দিক রয়েছে যে দিকগুলি আলোচনা করলে আমাদের মাঝে আরও স্পষ্ট হবে সবর গুণটি কি এজন্য সবর সম্পর্কে আলিবিন আবি তলেবরদ্দীল্লাহ তালহু তিনি বলেন আবর সবর ধৈর্য নামক গুণটি এটি তিন ধরনের তিনি প্রথমে বলেছেন সবরুণ আলাল মসিব বিপদের সময় ধৈর্য ধারণ করা সবরুণ আলা ত আহ আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর যে বিধিবিধান আমাদেরকে আদেশ করেছেন সে আদেশগুলোকে পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ অনুরূপভাবে গুনার কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ তাহলে এই তিনটি স্তর এই তিনটি স্তরের ক্ষেত্রে মেনকে পরিপূর্ণ ধৈর্যশীল হতে হবে দর্শক তাহলে আমরা বলছিলাম ধৈর্যের তিনটি দিক আছে প্রথম দিক হল সবর আল আলাল মসিবাহ কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করা যেই মসিবতগুলো যেই বিপদগুলো যেই অশুভ কাজগুলো মহান্নবুল আলমিনের পক্ষ থেকে আমাদের প্রতি অর্পিত হয়েছে এসেছে সেই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি মমিনের লক্ষণ এই জন্য মহানবুল আলামিন সোরআতুল বাকারার একশত পঞ্চান্ন থেকে একশত আয়াত এ তিনটি আয়াত যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে সবর হবে মসিবতের উপরে মুসিবত আসার পরে আর এটি হবে মুমিনের লক্ষণ মহেন্দ্রবুল্লা আলামিন নিস্বাত করেন ওয়ালা নাবুলু ওয়ানাকুং বি সেই ইমমিনাল হৌফিওল জোর ওয়ানাকসিমিনাল আম ওয়ালী ওয়াল আং ফুসি ওয়াস্তা মা রথ ওয়াশ্বির স বেরিন মহেন্দ্র বুল্লা করেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তোমাদেরকে যাচাই বাছাই করব। মিনাল খৌফ ভয়ভীতি দিয়ে তাহলে কখনো ভয়ভীতি আসতে পারে মমিনের জীবনে কখনো ভয়ভীতি আসতে পারে আমরা শুধু মমিন বলবো না মানুষের জীবনে ভয়ভীতি আসতে পারে এবং এই ভয়ভীতি আসাটি মহানবুল আলমিনের পক্ষ থেকে হতে পারে এবং মহানবুল আলমিনের পক্ষ থেকে যখন হবে এই ক্ষেত্রে বান্দাকে ধৈর্য ধারণকারী হতে হবে সবর করতে হবে মহান্নবল্লাহ আলমিন বেশ কয়েকটি পয়েন্টের কথা বলেছেন যে পয়েন্টগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে তিনি কিছুটা মসিবত দিয়ে থাকেন তার মাঝে প্রথম যে কথা বলেছেন সেটি হচ্ছে মিনাল খৌফ ভয়ভীতি দিয়ে ওয়াল জ এবং তার দুর্ভিক্ষ দিয়ে ক্ষুধা দিয়ে তার অভাব অনটন দিয়ে এর ফলে যে কষ্ট হচ্ছে সে খেতে পারে না মহান্নবুল্লাহ আলমিন এর মাধ্যমেও তাকে পরীক্ষা করেন হ্যাঁ আহমদে আমরা অনেক সময় এই মুহূর্তগুলোতে টেনশন ফিল করি আরে চাকরি চলে গেল চাকরি আসবে কোথা থেকে যদি চাকরি নাই বা আসে তাহলে খাব কিভাবে সুপ্রিয় দর্শক এই চিন্তাগুলি আপনার নয় মহান্নবুল্লা আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার আহারের ব্যবস্থা করেছেন পৃথিবীতে যতগুলো প্রাণী আছে শুধু আপনি নন আপনি একজন মানুষ এবং বলা যেতে পারে সৃষ্টির ক্ষেত্রে আপনি ছোট্ট মানুষ আপনার উদাহরণ সে হাতির কাছে আপনার উদাহরণ সে নীল তিমির কাছে বড় ছোট আর আমিন এই বিশাল তার সৃষ্টিকে তিনি যদি আহারের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার যে আহার মহান্ডবুল্লা আলামিন সার্বিকভাবে ব্যবস্থা করে রেখেছেন আর এ দুর্ভিক্ষ এসেছে আপনার জীবনে এটি মহান রব্বুল আলমিনের পরীক্ষা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মিনাল আমওয়াল এবং মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন আমার রোজগারের স্বল্পতা দিয়ে অর্থের স্বল্পতা দিয়ে এবং আমার ব্যক্তিগতভাবে দিয়ে আমাকে পরীক্ষা করেন ওয়াল আনফুস মহান রব্বুল আলামিন বলেন এক তো অর্থের স্বল্পতা দিয়ে এবং শারীরিকভাবে তো তাকে পরীক্ষা করে থাকেন ওয়াস্তামারত এবং ফল দি তার চাষ আবাদকে তিনি কিছুটা লাঘব করে কমিয়ে দিয়ে ফসল ফলেনি ফসল ভালো হয়নি ফসলে এবার সে মায়ের খেয়েছে লস করেছে এ ধরনের বিষয় দিয়ে মহানবুল্লাহ আরামিন তার বান্দাকে পরীক্ষা করে থাকেন প্রিয় দর্শক অতএব আমাদেরকে এই কঠিন মুহূর্তগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা ফিল করি আমাদের মাঝে আসে এগুলো আর আমিনের পরীক্ষা মহানবুল্লাহ আলামী তার বান্দাকে পরীক্ষা করতে চান এই জিনিসগুলো দিয়ে পরীক্ষা করতে চান কে তার পরীক্ষাতে পাস করে এরপরে অংশ তিনি বলছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে ফেললো আল্লাহ তালা বলছেন ওবাসীন যারা ধৈর্য ধারণকারী হয়েছে তাদের জন্য হলো সুসংবাদ তাদের জন্য হলো শুভ সংবাদ তাদের জন্য হলো আনন্দের সংবাদ কারণ মহানবুল আলমিনের পরীক্ষায় সে পাশ করেছে সে ধৈর্য ধারণ হয়েছে অতএব আমাকে আপনাকেও ধৈর্য ধারণকারী হতে হবে এবং ধৈর্য ধারণ করলে বা ধৈর্য ধারণ করতে হলে বেশ কিছু ধৈর্য ধারণকারীর কিছু গুণ হবে মহানবুল তিনি সেই গুণগুলির কথা বলেন যখন তার কাছে মুসিবত চলে আসবে আর ধৈর্য ধারণ করে সে এ কথা বলবে ইন্না আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন এমন শব্দ শিক্ষা দিচ্ছেন যে শব্দগুলো বান্দা এবং রবের মাঝে তার কিছু পরিচয় পাওয়া যায় মহান রবুল আলম বলেন তারা এ কথা বলবে ইন্না আলিল্লাহ আমরা তো মহান আলামিনের জন্য আমরা তো মহান রবুল আলামিনের পক্ষ থেকে এসেছি আমরা তো তারই সৃষ্টি মহান রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া ইন্না ইন এবং আমাদেরকে তার নিকটে আবার ফিরে যেতে হবে তার কাছে আবার আমাদেরকে ধরা দিতে হবে আমরা দুনিয়াতে যে যতই বড়ই করি না কেন আবার তার কাছে যেতে হবে মমিন গ্রহণ করে ফেলবে আমরা তার কাছ থেকে এসেছি আবার আমরা তার কাছেই ফিরে যাব মহান رب العالمین এই ধৈর্য ধারণকারীদের গুণাগুণ বর্ণনা করে তিনি বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির যে মহান رب العالمین পক্ষতে তাদের প্রতি যে রহমত অবতরণ হবে এবং তাদের প্রতি করুণা অবতরণ হবে মহান رب العالمین তাদেরকে করুণা করবেন ওয়া উলাইকাহুমুল মুহতাদুন আর এরাই হল সঠিক পথ প্রাপ্ত সুপ্রিয় দর্শক অতএব আমরা বুঝতে পেরেছি আমাদের কঠিন মুহূর্তে

এর চেয়ে উত্তম প্রতিবদলা দাও ইল্লা আখলাফ আল্লাহু লাহু খায়রান মিনহা আল্লাহ তাআলা তার চেয়ে যে বিপদে ছিল বিপদের চেয়ে সুন্দর তাকে প্রতিদান দান করবে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এজন্য বিপদ যতই কঠিন হবে মুমিন ততই ধৈর্য ধারণ করবে এ ধরনের মুসিবতে পড়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনের যে কঠিন মুহূর্তগুলো আমরা যদি আলোচনা করি তাইফের ময়দান নবী মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী তিনি সকল মানুষের সর্দার উৎকৃষ্ট মানব এরপরে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তাকে প্রহার করা হচ্ছে নবী মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লাম সেই মসিবতেও তিনি ধৈর্য ধারণ করেছেন আমাদের জীবনেও এ ধরনের বিপদাবদ আসতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সুপ্রিয় দর্শক আমরা বলছিলাম যে ধৈর্য ধরার কিছু দিক বা ধৈর্যধার কিছু স্তর তারই প্রথম স্তর হলো মসিবতের সময় ধৈর্য ধারণ কর দ্বিতীয় হল যে মহান নবুল আলমির যে আদেশ করেছেন সে আদেশকে গ্রহণ করে তাতে ধৈর্য উৎসল হওয়া মহান নবুল আলহামের সোরা কাফের আঠাশ নম্বর আয়াতে এরশাদ করেন অসোয়ের নামসেখামা আল্লাহ দিয়ে ইউরিদু না ওয়াজাহ ওয়ালা তা আদ আয়না কান তুরিদ যিনাতাল হায়াতিল দুনিয়া ওয়া লা তা'দু আйнаকা আনহুম মাহনাবুল আলামিন তার বান্দাকে তিনি আদেশ করেছেন যে আসবির হে নবী আপনি ধৈর্যশীল হন মুমিনদেরকে আদেশ করেছেন তার নবীকে আদেশের মাধ্যমে যে ধৈর্যশীল হন যারা মাহনাবুল আলামিনের ইবাদাতে রত যারা সকাল এবং সন্ধ্যায় মাহনাবুল আলামিনের ইবাদত করে চলে তাদের সাথে আপনি হয়ে যান তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করুন কারণ এই যে আদেশ এসেছে মাহনাবুল আলামিনের কাছে ইবাদত এ ধরনের ইবাদত কিন্তু আমাদের জীবনে অসংখ্য মহান্নবুল্লাহ আলমী বলেছেন ওয়া হাত। তাহলে সলে উত্তম কাজ ও ইবাদাত এ ধরনের একটি নয় মহান্নবুল আলমিন যেমনভাবে তিনি আমাদের উপর রোজা ফরজ করেছেন নামাজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরজ করেছেন এছাড়াও মহান্নবুল আলমিন আমাদেরকে সুন্দর পদ দিয়েছেন যে পদগুলোর মাধ্যমে আমরা তার নৈকট্য লাভ করতে পারি এ ধরনের পথ অসংখ্য উত্তম কাজ অনেক এর মাধ্যমে মহান্নবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায় এবং এই কর্মগুলো পালনের মাধ্যমে আমরা ধৈর্য ধারণকারী হতে পারি মহানবুল আরামিন তার প্রতিদান তার বান্দাকে তিনি দিতে চান এরপরে দুনিয়া যে তুমি তাদের কাছ থেকে তোমার যে দৃষ্টি যে আন্তরিক দিক সেটি তোমরা উঠিয়ে ফেলো না তোমার দৃষ্টিকে তুমি ফিরিয়ে নিও না দুনিয়ার চাকচিকো দুনিয়ার ভালোবাসার মহে সে পথ থেকে সঠিক পথ থেকে ইবাদার থেকে তোমরা ফিরে যেও না আর এই কাজটি অনেক সময় যাদের মাঝে ইমানের দুর্বলতা আছে তাদের মাঝে এ ধরনের সংগঠিত হয়ে যা তারা করে ফেলে তাহলে মহানবুল আলমীন যে আদেশ করেছেন সে আদেশকে পরিপূর্ণভাবে ফলো করা আর এই সবর হলো আর সবর আলো আহ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ আদেশকে আদেশ হিসেবে গ্রহণ করা

সে বীর নয় বরং ইনামাশি রাগের মুহূর্তে রাগ একটি স্বভাব স্বাভাবিক যে রাগ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে ফেলি ছোট্ট বিষয় নিয়ে সেই বিষয়গুলো থেকে রাগ না করা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন যে সেই তো হলো বীর যে রাগের মুহূর্তেও তার নিজকে কন্ট্রোল করে রাগকে সংবরণ করে যাহাদেশটি বোখারাই এবং মুসলিম এসেছে সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট একটু বিরতি নিব এরপরে যে সবরের স্তর আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন আলাইকুম দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় পদ প্রদর্শক আলকুলি কি করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন অফিয়া পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক পরে আবারও আমরা সবরের যে স্তর ধৈর্য ধারণের যে স্তর সেই স্তর নিয়ে আলোচনা করতে চলেছি সবরের স্তর হল তিনটি আমাদের যে স্তরগুলি একটির পর একটি আমরা আলোচনা করেছি আসবর আলাল মুসিবা কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা অশবর আ আল্লাহর আদেশের ক্ষেত্রে আল্লাহর আদেশকে গ্রহণ করার মাধ্যমে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করা মহানবুল্লাহ আলামিন যেই বিষয়গুলি তার বান্ধার জন্য অপছন্দ করেছেন যেগুলো সম্পর্কে তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা যেটি বলা যেতে পারে পাপের ব্যাপারে ধৈর্য ধারণ করা যেই বিষয়টি করলে পাপ হবে সেটি না করার মাধ্যমে ধৈর্য ধারণ করা আর এই কাজটি আমাদের সমাজকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সমাজের মাঝে পাপ কাজে রত এ ধরনের মানুষের সংখ্যা অনেক যদিও আমরা বলবো যারা প্রকৃত পক্ষে মেন তারা মহানবুল্লা রামিনকে ভয় করে সে পাপকে বর্জন করে তারা ধৈর্য ধারণ করেছেন অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সে কঠিন মুহূর্তেও যে মাসিয়া যে গুনার কাজ সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আর গুণা হয়ে থাকে মানুষের আন্তরিকভাবে অন্তর কামনা করে তার যে চোখ হাত পা কান লজ্জায় স্থান সেগুলো তার বাস্তবে রূপদান করে আর সেগুলোকে কন্ট্রোল করাই হলো সবর দর্শক এই জন্য গ্রহা থেকে বেঁচে থাকা এই বিষয়টি অত্যন্ত জটিল এবং এটি মমিনারা সময় করে থাকে তাদের মাঝে যদি ছোটোখাটো অন্যায় হয়ে যায় সেখান থেকে দ্রুত ফিরে আসে অতএব আমাদের এই অবস্থা খুব ভালো করে খেয়াল রাখা নবী সাল্লি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন সাত প্রকার ব্যক্তিকে তার নিচে ছায়া দান করবেন দিন ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না যে ছায়াই তারা আশ্রয় গ্রহণ করবে আমিন সে আরসের ছায়াতে সাত প্রকার ব্যক্তিকে তিনি স্থান দান করবেন আর এই সাত প্রকার ব্যক্তি সকলে একজন করে তারা দায়িত্বশীল নেম তিনি বলেছেন যে প্রথম হলো ও ইমাম আদুল যে ওই ইমামকে ওই নেতাকে তিনি নিচে স্থান দান করবেন যিনি সৎ নেতা আদুল বা আদেল যিনি ন্যায় নিষ্ঠাবান কারোর প্রতি অন্যায় অবিচার করেননি কারোর প্রতি জলম করেননি এই ধরনের নেতাকে মহানবুল আমিন কালকে আমতের দিন আরসের নিচে তিনি স্থান দান করবেন আর এটি হল মহান্নবুল্লাহ আলমিন যেহেতু তাকে আদল করার ইনসাফ করার আদেশ করেছেন সে আদেশকে লঙ্ঘন না করার মাধ্যমে সে ধৈর্য ধারণ করেছে সুপ্রিয় দর্শক তাহলে মহান্নবুল্লাহ আলমিন এই ক্ষেত্রে তার বান্ধাকে তিনি আরশের নিচে ছায়া দান করবেন এক প্রকার হলো ইমাম আদেল তাহলে সে এই ক্ষেত্রে সে বাড়াবাড়ি করেনি সে সঠিক পন্থাতে জীবন যাপন করেছে নবী মুসা সাল্লাল্লাহু বলেছেন ওয়া শাবুন নাসা আর ওই ব্যক্তিকে তিনি আশ্রয় দান করবেন যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মহান رب العالمین ওই যুবককে তিনি ছায়া দিবেন যে তার যৌবন কালকে সুন্দর হবে আল্লাহর ইবাদাতের মাঝে মত্ত ছিল মহান رب আদেশ এবং নিষেধকে সঠিকভাবে গ্রহণ করেছেন মহান আরামিন যে বিষয়গুলি বাধা দিয়েছেন নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলোকে ওভারটেক করেনি কোনো অন্যায় পথ ধরেনি মহানবুল্লা তাদেরকে তিনি আশ্রয় দান করবেন যৌবনকালটি বড় একটি গুরুত্বপূর্ণ একটি অংশ মানুষের জীবনকে যদি ভাগ করা হয় তাহলে আমরা দেখতে পাই যে কালটি একটি বড় লম্বা সময় আর এই লম্বা সময়ে বেশ অনেক কাজ সম্ভব হয় যেটি বার্ধক্যও হয় না আর শিশু অবস্থাতেও হয় না আর এই ক্ষেত্রে মহান আরামিন যেহেতু তাকে সৃষ্টি করেছেন যৌবন দান করেছেন আর এই যৌবনকে সে রবের সন্তুষ্টির জন্য সে ব্যয় করেছে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে অন্য পথ সে অবলম্বন করেনি মহান ربুল তাদেরকে তিনি আরশের নিচে ছায়া দান করবেন ও কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ নবী ابن صل الله তৃতীয় প্রকার ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন যে ওই ব্যক্তিকে তিনি আরশের নিচে ছায়া দিবেন যার অন্তরটি মসজিদের সাথে ঝুলন্ত মসজিদের সাথে তার টান রয়েছে মসজিদের সাথে তার আন্তরিকতা রয়েছে নামাজ পড়ে আসলো জোহরের আবার সে আন্তরিকভাবে খেয়াল করে কখন আসরের সময় হবে আমি আসরে নামাজ পড়ব আর এই অবস্থা মমিনের জীবন ছাড়া হতে পারে না ধৈর্যশীল যারা তাদের জীবন ছাড়া হতে পারে না তারা উদাসীন হবে না তারা নামাজকে ভুলে থাকবে না নামাজের ক্ষেত্রে খামখেয়ালি করবে না নামাজের ক্ষেত্রে অলসতা করবে না সে মহান রব যে আদেশ সে আদেশকে গ্রহণ করবে তার নীতিমালা লঙ্ঘন করবে না মহান রবুল আমিন ওই প্রকার ব্যক্তিদের তিনি আরসের নিজের ছেড়ে দেবেন পরজুলা নিতাহাব্বাফিল্লাহ ইজতেমা আ আলাই ও তাফর রক আলাইহি নেবী সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন দুই প্রকার ব্যক্তির কথা যারা একে অপরকে ভালোবাসে তাদের মাঝে সম্পর্ক করেছে আর এই সম্পর্ক হল লীল্লা আল্লাহর জন্য সম্পর্ক করেছে তারা বন্ধুত্ব করেছে ইজতেমা আ আ আলাই আলাই আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে সে একত্রিত হয়েছিল এবং আল্লাহকে ভালোবেসেই বন্ধুত্ব ত্যাগ করেছে বন্ধুত্ব হারিয়েছে যে নই আমি তোমার সাথে চলতে পারি না কারণ তোমাকে আমি অনেক করেছি অনেক বুঝিয়েছি কিন্তু তুমি তো মহানবুল্লাহ আলমিনের পথকে গ্রহণ করে নেওনি বরং মাসিয়াত খারাপ কাজ গুনার কাজে তুমি লিপ্ত থাকো অতএব তার আন্তরিকভাবে তাকে বর্জন করেছে মহান্ডবুল্লা আলামিন এই প্রকার ব্যক্তি তাকেও আল্লাহ তালা যে কালকে আমাদের দিন যে আর সে ছায়া হবে সে ছায়া তলে ছায়া দান করবেন ও রা হুমিন আর ওই প্রকার ব্যক্তি যেই ব্যক্তিকে সম্ভ্রম পরিবারের মেয়ে আহ্বান করেছিল তাকে কুকাজে খারাপ কাজে যে সম্মানী সে মর্যাদাপূর্ণ একজন মহিলা এবং আহ্বান করেছে একজনকে যে হতে পারে তার চেয়ে মানগত দিক থেকে কম যার ডাকে সাড়া দিতেই হতে পারে কিন্তু মহানবুল্লা আলমিনের ভয়ে সে অবদ্ধতায় লিপ্ত হয়নি সে খারাপ কাজে লিপ্ত হয়নি মহানবুল আলমিন তাকে কালকে অমতের দিন আরো নিচে ছায়া দান করবেন নেবী মোহাম্মল আলহিউম এখানে যে গুণগুলি বর্ণনা করেছেন সেই গুণগুলি হলো আমাদের লক্ষণীয় নেব মহম সাল আলি সাল্লাম বলেছেন জাত সে সম্ভ্রম পরিবারের একজন মহিলা তাহলে সাধারণ যদি একজন মানুষকে সম্ভ্রম পরিবারের রাজকীয় পরিবারের কোনো মেয়ে আহ্বান করে এবং খারাপ কাজ করতে বলে বাধ্য করে এমন কি যদি তাকে নির্জনাদের নিয়ে আসে এরপরে সে তাকে এই কথা বলে ইন আহ আমি আল্লাহকে ভয় করি আমি এই হারাবের কাজে লিপ্ত হতে পারি না আমি অবাধ্য হতে পারি না মহানবুল আলমিনের অবাধ্যতাকে আমি গ্রহণ করতে পারি না আমি তোমার যে ডাক সেটাকে সাড়া দিতে পারি না আমি হারাম কাজ করতে পারি না আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহর ভয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যেটি ধৈর্য ধারণকারীদের মাঝে হবে নবী সাল্লাম বলেছেন মাকুন তুমি আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো না কেন যতই সম্ভ্রম পরিবারের মেয়ে আহ্বান করুক না কেন যতই রাজকীয় পরিবারের মেয়ে তাকে আহ্বান করুক না কেন যতই নির্জনতার মাঝে তাকে নিয়ে আসুক না কেন সে মহানবুল্লা অবাধ্য হবে না যে নিষেধাজ্ঞা তাকে দিয়েছেন সে নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করবে না হারাম কাজে জড়াবে না মহানরবুল্লা আলমিন তাকে কালকে আমাদের দিন আরসের নিচে ছায়া দান করবেন অরজলুন তা সদাকাল নবী মুসাল্লাহ আলী আসসালাম বলেছেন ওই প্রকার ব্যক্তি যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে এবং তার ব্যয়কে তার দান করাকে এত গোপন করে মানুষের নাম চায় না মানুষের কাছে এজ্জত চায় না মানুষকে এসে ফুটাতে চায় না যে আমি দানবীর আমি দানশীল সেগুলো চাই না এমন ভাবে দান করে ডান হাত দান করে বাম হাত জানে না মানে কেউ জানে না মহান রবুল্লা আলমের সন্তুষ্টির জন্য সে দান করে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে সে দান হাতে দান করে বাম হাত জানে না অর্থাৎ খুব গোপনে দান করে মহানবুল এই ধরনের ছায়া দিবেন সপ্তম নম্বর বলেছেন ওই প্রকার ব্যক্তি যে আল্লাহকে নির্জন ভাবে আল্লাহকে আহ্বান করে আল্লাহর ইবাদাত করে তার চোখ দিয়ে প্রবাহিত হয় সে ক্রন্দন করে তার রবের সন্তুষ্টির জন্য তার রবকে ভয় করে সে অন্যায় লিপ্ত হয়নি সে তার রবের জন্য নত হয়েছে তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে নবী সাল্লাল্লাহু সাল্ল আলী বলেছেন কাল কেয়ামতের দিন মহান রব আলিন তাকেও তিনি আরশের নিচে ছায়া দান করবেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা সবর নিয়ে কথা বলছিলাম সবরের এই তিনটি স্তর যদি আমাদের কাছে স্পষ্ট হয় তাহলে আমরা অনেক ধরনের ফেতনা থেকে বেঁচে যাব অনেক ধরনের অশুভ দিক থেকে বেঁচে যাব আল্লাহ তালা আমাদের সকলকে وليكم ندهر جوشي المنن واخي دوانا الحمد لله رب العالمين যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশনের গঠন যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য

East TV presents. What do you have to say about. Learning the wise way. What would you recommend us to take as career after we pass our school? So, what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekun. Career Guidance. Proti Ravivar Rat Shade Shokal Shade notai Bangladeshi, -e, TV, Bangla